সবাই কেমন আছো? ওয়েলকাম টু এপিসোড নাম্বার 9 অফ আর্ট ইন স্টোরি টাইম। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে আমার এক্সামের কারণে আমি শুক্রবার আপলোড দিতে পারবো না, আমার এক্সাম স্থগিত করা হয়েছে, কিন্তু তারপরও আমি আপলোড দিতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু সব সপ্তাহে শুধু একটা ভিডিও ভালো লাগে না, একটু বেশি করে ভিডিও দাও। তো আমি এখন থেকে ভাবছি যে সপ্তাহে দুইটা ভিডিও আপলোড দিব, মঙ্গলবার আর শুক্রবার এই দুই তিন ভিডিও আপলোড দিব। তো আমরা আজকে যে প্যারানর্মাল টপিকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একটা জিন যার নাম মিমিক। এই মিমিককে নিয়ে আমি তোমাদেরকে যে স্টোরিগুলো বলবো সবগুলো সত্য ঘটনা। প্রথমটা হচ্ছে রেডিটে পোস্ট করা একজন সত্য এক্সপিরিয়েন্স, দ্বিতীয়টা হচ্ছে আমার একজন রিলেটিভের ঘটনা, সে আমাকে এটা বলছে, আর তৃতীয়টা হচ্ছে আমার একজন ইনস্টাগ্রাম ফলোয়ার্সের ঘটনা। আর আজকের তিনটা স্টোরি অনেক ক্রিপি, শেষ পর্যন্ত দেখো তোমরা। তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর তুমি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর সাপোর্ট। আর পারলে একজনের সাথে হলেও শেয়ার করো, কারণ আমি যখন দেখি যে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে তখন আমার বেশি বেশি ভিডিও আপলোড করতে ইচ্ছা করে। তো মিমিক হচ্ছে এমন এক ধরনের জিন যে মানুষের কণ্ঠ নকল করতে পারে, মানুষের রূপ নকল করতে পারে, একদম হুবহু তোমার মতো রূপ ধারণ করতে পারবে, তোমার মতো কথা বলতে পারবে, বা যে কোনো পশু পাখি মানুষ সব কিছু। তো এই ধরনের জিন মিমিক নাকি খুবই ডেঞ্জারাস সবাই বলে, ওরা তোমার অনেক বড় রকমের ক্ষতি করার ক্ষমতাও রাখে এরকম। তোমাদেরকে এখন এই মিমিক নিয়ে কতগুলো স্টোরি বলবো। প্রথম স্টোরিটা হচ্ছে একটা হাই স্কুলে পড়ুয়া মেয়ের। একদিন সে তার বাসায় একা ছিল, তখন সে শুনে যে তার নিজের কণ্ঠে তার নাম ধরে কেউ ডাকতেছে পাশের রুম থেকে। ও শুনে যে ওর নিজের কণ্ঠে বলতেছে যে এই লুসি লুসি এদিকে আসো, এই রুমে আসো, এই রুমে এসে দেখা যাও, এভাবে ডাকতেছে। মাই গড, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি স্কেরি। মনে করো যে তোমাকে তোমার পাশের রুম থেকে এক বাসায় কেউ নাই, তোমার নিজের কণ্ঠ ধরে কেউ তোমাকে ডাকতেছে, তোমার কেমন লাগবে? তো সেইটা শোনার পর অবশ্যই ওই রুমে যায় নাই, সে নিজের রুমে আয়সা দরজা লাগায় বসেছিল যতক্ষণ না পর্যন্ত ওদের বাসায় সবাই ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যাপারটা কাউকে বলে না। আর কিছুদিন পর যখন সে বাথরুমে ছিল গোসল করতেছিল, তখন হঠাৎ দেখে যে ওর পাশে কোমরের মধ্যে ওর মতো একদম হুবহু দেখতে একটা মেয়ে বসে আছে আর ওর দিকে তাকায় হাসতেছে। ও তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরোয়, চিৎকার করে সবাইকে বলে, ওর ফ্যামিলির আম্মু আব্বু ভাই বোন সবাইকে বলে, কেউ ওর কথাটা অত বেশি গুরুত্ব দেয় না। তার কিছুদিন পর ওকে সবাই বাসায় একা রেখা আবার বাইরে যায়। তো ফ্যামিলি মেম্বাররা যখন আবার বাসায় ফিরে আসে তখন এসে দেখে যে ও সেন্সলেস হয়ে পড়ে আছে ড্রয়িং রুমের মধ্যে। ওর ফ্যামিলি মেম্বাররা ওকে হসপিটালে নিয়ে যায়। তো ওর সেন্স ফিরার পর ডাক্তার বলে যে কোনো সমস্যা নেই, ও একদম ঠিক আছে। ও বাসায় আসে কিন্তু ওর ফ্যামিলি মেম্বাররা লক্ষ্য করে যে ওর স্বভাব একদম পরিবর্তন হয়ে গেছে। ও যেমন আগে অনেক প্রফুল্ল স্বভাবের ছিল এখন এরকম প্রফুল্ল না, অনেক চুপচাপ নিজে নিজে থাকে, একা একা থাকে, কারোর সাথে এত বেশি কথাবার্তা বলে না, এমনকি ওর পছন্দের খাবারও চেঞ্জ হয়ে গেছে, ওর পছন্দের কালারও চেঞ্জ হয়ে গেছে। এভাবে প্রায় ধরো দুই সপ্তাহের মতো যায়। তারপর একদিন রাতে ওর ভাই কিচেনে আসে রাতের বেলা খাবার নেওয়ার জন্য, তখন আয়েশা দেখে যে ওই মেয়ে কাঁচা মাংস খাইতেছে ফ্রিজ থেকে খুইলা, আর ওর মুখে রক্ত একদম ভরে আসছে আর চোখগুলো একদম জলজল করতেছে। তখন ওর ভাই চিৎকার দেয় আর ওই মেয়েটা দৌড়ায় আসা একদম ওর গলার ভাইয়ের গলায় একদম চাপ দিয়ে ধরে উপরে উঠে ফেলে। ওর বাকি ফ্যামিলি মেম্বাররা এসে ওর ভাইকে বাঁচায়। তারপরে ওর একজন প্রিস্টকে আনে, আয়না ওর এক্সোরসিজম করাতে চায়। ওই প্রিস্টটা যখন এক্সোরসিজম করায় তখন ওই জিনটাকে জিজ্ঞেস করে যে কেন তুমি মেয়েটাকে পজেস করছো, ও কী দুষ করছে। তখন জিনটা বলে যে ও আমার অনেক বড় ক্ষতি করছে, এর কারণে আমি ওকে পজেস করছি। জিজ্ঞেস করার পরে যে কী ক্ষতি করছে, সে বলে যে বাথরুমের বেসিনে পাইপ থাকে না, এই পাইপের মধ্যে নাকি এই জিনের মানে একটা সঙ্গী বসেছিল। তো সে কী করছে, মেয়েটা নাকি গরম পানি ঢাইলা দিছে পাইপ দিয়া, তখন নাকি ওই জিনটা একদম পুইড়া গেছে, এর জন্য ওর সঙ্গী মানে কী বলবো রিভেঞ্জ নিতে আসছে এই মেয়ের উপর। আর যে জিনটা রিভেঞ্জ নিতে আসছে সে ছিল একটা মিমিক, মানে রূপ ধারণ করতে পারতো, কণ্ঠ নকল করতে পারতো, এভাবে নাকি আস্তে আস্তে ওই মেয়েটাকে কাবু করছে, তারপর পজেস করছে একদম। তো তখন প্রিস্টা বলে যে এই মেয়ের তো কোনো দোষ নেই, এই মেয়ে তো আর যাই না বৈশা থাকে নাই যে পাইপের মধ্যে কোনো ভূত আছে বা কিছু একটা আছে। তখন ওই জিনটা বলে যে ও যদি পানিটা ঢালার আগে কোনো একটা প্রে করতো তখন হয়তো ওই জিনটা জানতো যায় না ওইখান থেকে আগে চলে যেতো, মানে ধরো বিসমিল্লা বলি না আমরা, এমন বিসমিল্লা বা কিছু একটা যদি আগে বলতো বইলা ঢালতো তাইলে নাকি এত বেশি সমস্যা হইতো না। হ্যাঁ, তো এখন থেকে বিসমিল্লা বললে সব কিছু করবা, বিশেষ করে গরম পানি ঢালার আগে কোনো পাইপের ভিতরে বিসমিল্লা বলবা, আমি তো কখনো আর বিসমিল্লা বলতে ভুলবো না, বা তোমরা যে ধর্মের ওই ধর্মের প্রে করে করবা,
তাহলে আশা করি কিচ্ছু হবে না। আর বলো না, মানে আমি যখন মানে ইন্টারনেটে রিসার্চ করি বিভিন্ন রকম টপিক নিয়ে, প্যারানর্মাল টপিক নিয়ে তোমাদেরকে বলার জন্য, মানে কত রকমের স্টোরি যে আসে, তখন আমার মনে হয় যে আল্লাহ, তাহলে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কোনটা করবো তাইলে। আচ্ছা, তো আমি এখন আমার রিলেটিভস ফ্যামিলি মেম্বারের সাথে হওয়া ঘটনাটা এখন আমি তোমাদেরকে বলি। ওকে, তো তখন আমার সেই খালামণি ওদের গ্রামের বাড়িতে বেড়াতে যায়, রাত্রেবেলা ঘুমাইতেছিল, তখন প্রায় ধরো রাত 2-3 বাজে। এত রাতে সাধারণত গ্রামের মধ্যে এখনও হয়তো থাকে, কিন্তু তখনের দিনে সবাই একদম ঘুমে থাকতো, কেউ সজাগ থাকতো না। এটা প্রায় ধরো 8-10 বছর আগের ঘটনা। তখন উনি শুনে যে ওর এক ফ্রেন্ড ওর নাম ধরে বাইরে থেকে ডাকতেছে। এখন আসল কথা হলো এখানে যে ওর ফ্রেন্ড ওর দাদু বাড়ি কই এটাও জানতো না, আর এত রাতের বেলা গ্রামের মধ্যে কেমনে আসবে। সে তখন তার পাশে ঘুমিয়ে থাকা তার আম্মুকে ডাক দিয়ে উঠায়। ওনার আম্মু ছিল আবার এরকম যে এগুলোতে একদমই বিশ্বাস করে না, ভূত পেত এগুলোতে কিছু বিশ্বাস করে না। ওনার আম্মু বলতেছে যে চল গিয়ে দরজা খুলে দেখি, আর উনি তো একদম ভয়ে, না আমি দরজা খুলবো না, কোনোভাবেই দরজা খুলবো না। তখনও ডাকতেছিল, আম ধরে ডাকতে আসছে। তারপর ধরো ডাকাটা বন্ধ হয়। বন্ধ হওয়ার পরে ওনার মা বলে যে এখন দরজা খুলে দেখি চল কী হইতেছে। পরে ওরা যায়, ওরা দরজা খুলে দেখে যে পিছনটা ওর ওই ফ্রেন্ডটার একদম পিছনটা হাইটা চলে যাইতেছে, একদম যাইতে যাইতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তো ওর মা তখন বলে যে থাক, যাওয়ার দরকার নাই, এখন তুই ঘুমায় যা। পরের দিন ওরা ঘুম থেকে উঠে, ওইটার পরে যখন ওরা বাসায় ফিরার পর স্কুলে যায়, তখন নাকি জিজ্ঞেস করে ওই ফ্রেন্ডকে যে তুই কী গেছিলি বা এমন কিছু। তখন ওই ফ্রেন্ড বলে যে মা, আমি কেন যাবো তো এত রাতে, আমি তো চিনিও না তোর দাদু বাড়ি কই। আর এই ঘটনাটা ঘটছে আখাও রাতে। আর এখন লাস্টের ঘটনা, একদম এটা আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্সদের মাঝে একজনের পাঠানো, এটা নাকি তার সাথে হওয়া সত্য ঘটনা। সে তার অ্যাকাউন্ট মেনশন করতে না করছে। সে যে স্কুলে পড়তো, স্কুলটা তার বাসা থেকে অনেক দূরে ছিল, সবসময় বাসে যাওয়া আসা করতে হইতো। তখন তার ক্লাস 9 ফাইনাল পরীক্ষা চলে, তখন একদিন নাকি সে বাসে যাইতেছিল। তো বাসে উঠার পর একটা বুড়া লোককে দেখে, সে বুড়া লোকের পাশের সিটে বসে, বসে একদম মন খারাপ করে রাখছে। তখন নাকি বুড়া লোক তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, তুমি মন খারাপ করে রাখছো কেন? তখন ও বলে যে আমার পরীক্ষার প্রিপারেশন তো ভালো না, আল্লাহই জানে আমার সাথে কী হয়। পরে বুড়া লোকটা বলে যে না, তুমি যাও, তোমার পরীক্ষা অনেক ভালো হবে, দেখো। তো যখন বুড়ো লোকটার সাথে কথা বলতেছিল এইভাবে, তখন আশেপাশে বাসের মধ্যে মানুষজন থাকে না, ওরা ওর দিকে খুব মানে অবাক হয়ে তাকাইতেছিল, মানে যেন কি পাগল নাকি আর কিছু এরকম। এভাবে সে প্রত্যেক পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই লোকটাকে বাসে পায়, আর ওই লোকটার পাশে বসে ভাবে কথা বলে। কথা বলতে বলতে ওই লোকটার ঠিকানা নেয়, ও ঠিকানা দেয়, মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় আর কি। আর লোকটা বলে যে দেখো, তুমি পরীক্ষা অনেক ভালো করবা। পরীক্ষার রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার পরে ও দেখে একদম ফার্স্ট হয়েছে, অনেক ভালো হয় রেজাল্ট। ও ভাবে কি যে ওই দাদার জন্য আমি মিষ্টি নিয়ে যাই, দাদার সাথে দেখা করব। মিষ্টি কিনে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে ওই যে দাদাটা ঠিকানা দিছিল ওই ঠিকানা বরাবর যায়, দেখে যে ওইটা একটা কবরস্থান। সে এত বেশি ভয় পায় যে ওখানে সে সেন্সলেস হয়ে যায়। ওর সেন্স ফিরার পর ও যখন সুস্থ হয়, তখন নাকি ওই গ্রামে পুরাটা গ্রাম খুঁজে এই লোকের নাম বলে, মানে এক্সপ্লেইন করে উনি দেখতে এরকম, কেউই মানে বলতে পারে না যে এই লোকটা আসলে কে। ওই গ্রামের মধ্যে সে এই লোকটাকে আর খুঁজে পায় না। তখন তার মনে হয় যে বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করি, হেল্পারকে জিজ্ঞেস করি। ও যখন গিয়ে বাসের ড্রাইভারকে আর হেল্পারকে জিজ্ঞেস করে, তখন তারা বলে যে ভাই কী বলতেছেন আপনি, আমি তো ভাবতাম যে আপনি বুঝি পাগল, একা একা বৈশা কথা বলেন। তখন নাকি সে এত বেশি ভয় পায় যে আমি তো একা কথা বলি না, আমি তো স্পষ্ট একজন বৃদ্ধ লোককে আমি ওখানে দেখছি। তো এটা নাকি তার জীবনে হয় একমাত্র প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, আর এর কারণে নাকি ও এখনও ঠিকমতো রাতে ঘুমাইতে পারে না। এগুলোই ছিল আজকের স্টোরিগুলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, স্টোরিগুলো ভালো লাগছে। তো আমি আবার শুক্রবারে আপলোড দিব। লাইক দিও, একটা কমেন্ট করো, আমার তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, রিপ্লাই দিতে অনেক ভালো লাগে। আর তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সাথে আবার শুক্রবারে দেখা করব। বাই, টেক কেয়ার।